আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মটরশুঁটি আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মটরশুঁটির দানাগুলো খুলে নিয়েছি এবং সেই সাথে নিয়েছি 1টা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা টুকরা করে কেটে নিয়েছি আর সেই সাথে নিয়েছি আমি 4 টুকরা কাতল মাছ। এবারে সবার প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা চামচে 1/4 ভাগ পরিমাণ লবণ এবং 1টা চামচে 1/4 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে এখন মেখে নিব। মেখে নিলাম, এবার এটাকে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পর রান্নায় চলে যাব। 15 মিনিট পর চলে এলাম রান্নায়। মাছগুলো প্রথমে ভেজে নিব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়েই রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাতল মাছ। মাছের এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। মাছের দুপাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে নিব। এখন রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা একসাথে বেটে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচে 1/4 ভাগ পরিমাণ জিরার গুঁড়া। মশলাগুলি নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার মশলাগুলি যাতে পুড়ে না যায় কিছুটা পানি অ্যাড করব। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু এবং ধুয়ে রাখা মটরশুঁটি। এবার আলু আর মটরশুঁটিটাকে মশলার সাথে কষিয়ে নিব। 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে মশলার সাথে আলু আর মটরশুঁটিটাকে কষিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে চেক করে দেখব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে মটরশুঁটিও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে 1টি বড় সাইজের দেশি টমেটো দিয়ে দিলাম কেটে। টমেটো থেকে আমি বিচি আর ফ্লেশ ফেলে বাদ দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে আলু আর মটরশুঁটির সাথে ভেজে নিব। টমেটোটা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব পানি, সব কিছু একসাথে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম 2 কাপ পানি, একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নিব। এখন আবারও ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব আরও 5 মিনিট। হাই হিটে 5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে দেখছি। এ পর্যায়ে লবণটা একটু চেক করে দেখব, আর একটু লবণ লাগবে যেহেতু পরে টমেটো অ্যাড করেছি। এবারে দিয়ে দিব ভেজে রাখা কাতল মাছ। মাছ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলছি, একটু নেড়ে চেড়ে দিব এবং মাছগুলি উল্টিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 3টি আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। দেশি রান্নায় তো ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে, আর এটা হচ্ছে দেশি ধনিয়া পাতা। এবার ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এভাবে আমরা মটরশুঁটি আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করতে পারি। আমি আজকে কাতল মাছ দিয়ে রান্না করলাম, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন বাজারে মটরশুঁটি উঠেছে, ভালোই মটরশুঁটি পাওয়া যায়, আপনারা চাইলে এই রেসিপিটা খুব সহজেই এখন ট্রাই করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।